তো বন্ধুরা, অনেকদিন পরে ছবি খাতা নিয়ে বসলাম, প্রায় 8 মাস পরে। আঁকা জন্য টাইম ছিল না, মাঝে মাঝে দু একবার হিজি বিজি করেছি। যাই হোক, ডাইরেক্ট পেন দিয়ে করছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে আঁকাতে ফিরিয়ে নিয়ে আসা। উদ্দেশ্য দেখি কতটা করতে পারি। যেটা দেখে আঁকছি মোবাইল থেকে, তার স্ক্রিন টাইমটা বাড়িয়ে দিলাম। কতটা আজকে ড্রয়িংটা কতটা কি করতে পারবো জানি না, কারণ পুরো আউট অফ ফোকাস, মানে মেমোরিটা মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়ে রয়েছে। আঁকতে গেলে একটা মন শান্ত দরকার, কিন্তু অস্থির মানসিকতার মধ্যে রয়েছে, ভীষণ অস্থির মানসিকতার মধ্যে। আর মোবাইল দেখে দেখে আর মোবাইলের রিলস দেখে দেখে পুরো ব্রেনটা ড্যামেজ। ছবি আঁকা তার থেকে অনেক ভালো। আমি সবার থেকে একটুখানি নিজেকে গুটিয়ে নিলাম। অনেকদিন আঁকাতে আসা ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু ছবি আঁকাটা টাইপ অফ মেডিটেশন, কাজ আজকে আছে, একটা কাজ করলে হয়, ছবি আঁকা ফেলে একটা কাজ ছবি আঁকাতে। যতটুকু পারছি ততটুকু করি। তো ওখানে ক্যামেরাটা পজ করে দিই, আমার তো পাশে কেউ নেই। আমার পাশে মানে কেউ নেই,
এডিট করাটা আমার এডিট করাটা না খুব কষ্টসাধ্য ব্যাপার। ওই জন্য আমি র ভিডিও যতটুকু যা হচ্ছে ততটুকুই আমি যেখানে যেখানে যা ছাড়া ছেড়ে দেবো, যেটুকু আঁকলাম আঁকার মধ্যে একটা ফিরে আসার একটা প্রচেষ্টা। অনেক ভুল ভালো হচ্ছে আর মন ভীষণ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ভীষণ অন্যরকম। তো ভালো কাজ করলে ভালো অ্যাপ্রিসিয়েশন হবে, হিজিবিজি করলে তো লোকে অ্যাপ্রিসিয়েট করবে না। আর লোকের অ্যাপ্রিসিয়েশনটা কাজে লাগে লাগে না জানি না, কাজে তো লাগেই। আপনাদের অ্যাপ্রিসিয়েশনে তো যতটুকু এসেছি, যতটুকু শিখেছি, যেটুকু মানুষের অ্যাপ্রিসিয়েশনের দ্বারাই শিখেছি। ব্ল্যাক আছে পারা যাচ্ছে। টোপ দিল আর কি